পৃথিবীর সপ্তম আশ্চর্যের মধ্যে অন্যতম ইজিপ্টের পিরামিড প্রায় 4.5 বছর ধরে অজস্র রহস্য নিয়ে একই জায়গায় পাহাড়ের ন্যায় মৃত্যুঞ্জয় হয়ে দাঁড়িয়ে রয়েছে আজও। কোনো মডার্ন টেকনোলজি ছাড়াই গিজার 481 ফুট উঁচু পিরামিড শুধুমাত্র মানব দ্বারা নির্মাণ করা হয়েছিল, যা আজও আধুনিক বিশ্বকে হতবাক করে দেয়। 1870-এর আগে পর্যন্ত মানুষের মনে বিশ্বাস জন্মেছিল পিরামিড মানুষ দ্বারা নির্মিত স্মৃতিস্তম্ভ নয়, ভিন গ্রহ থেকে এলিয়ানরা হয়তো পিরামিড নির্মাণ করে। কিন্তু আজ থেকে 150 বছর পূর্বে যা ঘটেছিল, যার কারণে পিরামিডের বহু রহস্য ফাঁস হয়ে যায় আর তারপর থেকেই মিশর প্রত্নতত্ত্ববিদদের কাছে আড্ডাখানায় পরিণত হয়। এই কাহিনীর সূত্রপাত হয় আজ থেকে প্রায় 150 বছর পূর্বে 1870-এর দিকে, যখন এক পথিক পিরামিডের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল। হঠাৎ সে তার পথে একটি শিয়াল দেখতে পায়। পথিকটি যখন শিয়ালটিকে দেখে পাথর ছোড়ে, শিয়ালটি সোজা পিরামিডের মধ্যে একটি সুড়ঙ্গ পথ ধরে ভেতরে চলে যায়। আর এই সবকিছুই তার চোখের সামনে ঘটে। সে জানতই না পিরামিডের মধ্যে কোনো সুড়ঙ্গ পথ থাকতে পারে। তার মধ্যে কৌতূহল জন্মায়, কি রহস্য লুকিয়ে রয়েছে ওই সুড়ঙ্গের মধ্যে, সে দেখতে চাই। সে গোপনে ওই সুড়ঙ্গ পথটি ধরে ভিতরে প্রবেশ করে আর এখান থেকে শুরু হয় গিজার পিরামিডের একের পর এক রহস্যের উন্মোচন। ভিতরে প্রবেশ করে সে যা দেখে হতভম্ব হয়ে যায়। আর এই ঘটনার পর থেকেই ইতিহাসের নতুন এক অধ্যায় জোরে লাগে। সে এমন এক সিক্রেট চেম্বারের মধ্যে প্রবেশ করেছিল যা আজ পর্যন্ত কেউই জানত না। 1870 সালের পর মানুষ প্রথম জানতে পারে পিরামিডের ভেতর গোপন কক্ষ রয়েছে। সে এমন একটি কক্ষের মধ্যে প্রবেশ করে যার দেয়ালে অদ্ভুত ভাষায় খোদাই করে কিছু শব্দ লেখা রয়েছে যা ডিকোড করতে পারেনি, কারণ এই ধরনের ভাষা সে জীবনের প্রথমবার দেখতে চলেছে। ভয় পেয়ে ওই ব্যক্তি পিরামিডের ভিতর থেকে দৌড়ে পালিয়ে আসে। সে ভয়ে কয়েকদিন শান্তিতে ঘুমোতে পারেনি। সে ঠিক করে পিরামিড সম্পর্কে যে ভ্রান্ত ধারণা কুসংস্কার মানুষের মনে জন্ম নিয়েছে তা সে দূর করবে। সে ঠিক করে এই গোপন রহস্যটি বিশ্বের সামনে তুলে ধরবে আর রিসার্চারদের জানিয়ে দেবে, যারা পিরামিডের রহস্য উন্মোচন করার আপ্রাণ চেষ্টা করে চলেছে। যখনই সে এই গোপন খবরটি কিছু রিসার্চারদের জানিয়ে দেয়, জঙ্গলে লাগা দাবানলের মতো গোটা বিশ্বে ছড়িয়ে পড়ে। এরপর থেকে গোটা বিশ্বের গবেষকদের কাছে গিজার পিরামিড প্রতিদিনের আলোচ্য প্রসঙ্গ হয়ে দাঁড়ায়। পিরামিডের রহস্য অনুসন্ধান করার উদ্দেশ্যে রিসার্চারদের একটি টিম ঠিক করে ওই সুড়ঙ্গ পথটি দিয়ে পিরামিডের ভিতর প্রবেশ করবে। যখনই গবেষকরা গুপ্ত চেম্বারের মধ্যে প্রবেশ করে, তারা সবাই হতভম্ব হয়ে যায়। তাদের অবাক হওয়ার প্রধান কারণ হল সিক্রেট চেম্বারের ভিতর গ্রেনাইট পাথরের একটি কফিন রয়েছে যা পূর্বে কেউ দেখেনি। পূর্বে এই কফিনটির ব্যাপারে কেউ কিছুই জানত না। তার থেকেও বেশি আশ্চর্যের বিষয় হল ওই ভারী গ্রেনাইট পাথরের কফিনটিকে কিভাবে চেম্বারের ভিতর প্রবেশ করানো হয়, কারণ সিক্রেট চেম্বারের পথটি এতই সরু যা কফিনটিকে বাইরে থেকে ভিতরে প্রবেশ করানো কখনোই সম্ভব নয়। এই সুড়ঙ্গ পথটি এতই ছোট যে একজন মোটা ব্যক্তি ভিতরে প্রবেশ করতে পারবে না। তাদের আরও বেশি আশ্চর্য হবার কারণ হল ওই কফিনটির ভিতর কোনো প্রকার মামি কিংবা কোনো বস্তু সামগ্রী পাওয়া যায়নি। রহস্যময় পিরামিডের ভিতর ছিল ফাঁকা, কিন্তু রিসার্চারদের ধ্যান মামির উপর না গিয়ে তাদের ধ্যান কফিনটির উপর পড়ে। কিভাবে এত বড় কফিনটিকে ছোট প্যাসেজটি দিয়ে ভিতরে আনা হয়, সব গবেষকরা এক জায়গায় হয়ে একটি সমাধান বের করে। তাদের মতে প্রথমে কফিনটিকে তৈরি করা হয়, তারপর সিক্রেট চেম্বারটিকে নির্মাণ করা হয়, আর সিক্রেট চেম্বার থেকে বেরিয়ে আসার জন্য ক্ষুদ্র পথটি রাখা হয়, তারপর প্যাসেজটিকে সিল করে দেওয়া হয়। যদিও সিক্রেট চেম্বার নিয়ে বিজ্ঞানীদের মধ্যে আজও বিবাদ জারি রয়েছে, কিছুদিন পরেই এই রিসার্চটির আরও একটি নতুন অধ্যায় জোড়া লাগে, যখন তারা সিক্রেট চেম্বারের পাশে মানুষের কঙ্কাল দেখতে পায়। এই কঙ্কালগুলি দেখে তাদের কৌতূহল আরও বেড়ে যায়। তারা কখনোই কল্পনা করতে পারেনি পিরামিডের ভিতর মানুষের কঙ্কালের সন্ধান পাবে। আসলে তারা কঙ্কাল দেখে হতাবাক হয়নি, বরং আশ্চর্য হবার প্রধান কারণ হল এই কঙ্কালগুলি সব শ্রমিকদের যারা পিরামিড নির্মাণের কাজে নিযুক্ত ছিল, যার মধ্যে ক্ষত দাগও রয়েছে। এই কঙ্কালগুলির মধ্যে কিছু কঙ্কাল রয়েছে দেখে বোঝা যায় এই শ্রমিকদের চিকিৎসাও করা হয়েছিল। কঙ্কালের উপর রিসার্চের জন্য গবেষকরা আরও একটি টিম তৈরি করে। অনেক রিসার্চের পর তারা একটি সিদ্ধান্তে আসে, আসলে পিরামিড নির্মাণের শ্রমিকরা কেউই কৃতদাস ছিল না। রাজমিস্ত্রি, ইঞ্জিনিয়ার সহ প্রায় 1 লাখ শ্রমিক কাজ করেছিল। এরা সবাই ইজিপ্টের নাগরিক ছিল যারা শ্রমের বিনিময়ে পিরামিড নির্মাণ করেছিল। তাদের উপযুক্ত পারিশ্রমিকও দেওয়া হতো, কারণ যদি মিশরের কৃতদাস বা সাজাপ্রাপ্ত জেলবন্দী শ্রমিকরা কাজ করত তাহলে তাদের চিকিৎসা হতো না। আর যদি এলিয়ানরা পিরামিড নির্মাণ করত তাহলে পিরামিডের ভিতর মানুষের কঙ্কাল পাওয়া যেত না। এই রিসার্চটি সেই সব অন্ধদের চোখ খুলে দেয় যারা বিশ্বাস করত পিরামিড এলিয়ান বা আধ্যাত্মিক শক্তির সাহায্যে নির্মাণ করা হয়েছিল, অথবা বিদেশ থেকে কৃতদাসেদের বন্দী বানিয়ে পিরামিড নির্মাণ করা হয়েছিল। 19 শতাব্দীর এই গবেষণাটি দুটো রহস্য
রহস্য উন্মোচন করলেও বিজ্ঞানীরা একটি প্রশ্নের উত্তর কোনোভাবেই খুঁজে পাচ্ছিল না। আর তা হল, এই প্রকাণ্ড পিরামিড নির্মাণের জন্য বিশাল আকৃতির পাথরগুলি কোথা থেকে নিয়ে আসা হয়েছিল। পিরামিড নির্মাণে ব্যবহৃত পাথরের কিউবগুলি খুবই ভারী আর মজবুত। যদি বর্তমান যুগে পিরামিড নির্মাণ করা হতো, তাহলে বর্তমানে সবচেয়ে শক্তিশালী ক্রেনগুলিরও অত ক্ষমতা নেই ওই ভারী ভারী পাথরগুলিকে অত উঁচুতে চাগিয়ে তোলার। এমনকি হাজারখানেক পৃথিবীর সবচেয়ে শক্তিশালী ক্রেনের সাহায্য নিলেও 6 থেকে 7 বছরেরও বেশি সময় লাগতে পারে, তাও অসম্পূর্ণ রয়ে যাবে। এই কারণে বিজ্ঞানীদের মনে প্রশ্ন রয়ে যায়, মডার্ন টেকনোলজির সাহায্য ছাড়া সেই সময় পিরামিড নির্মাণ কার্যের জন্য কতজন শ্রমিক নিয়োগ করা হয়েছিল। এই প্রশ্নের উত্তর বের করার জন্য রিসার্চাররা সবাই একত্রিতভাবে সিদ্ধান্ত নেয়। প্রথমে 1,00,000 শ্রমিকরা এই ভারী ভারী পাথরগুলিকে ইজিপ্টের তোরা নামের একটি পাথরের খাদান থেকে কনস্ট্রাকশন এরিয়া পর্যন্ত নিয়ে আসে। এরপর 70,000 কেজি পাথরের ব্লককে এক একটি করে জুড়ে দেয়, আর এভাবেই গিজার পিরামিড নির্মাণ করা হয়। গবেষকদের এই যুক্তিটি মেনে নিলেও কিছু বুদ্ধিজীবীরা আবার নতুন করে প্রশ্ন তোলা শুরু করে। এই দৈত্য আকৃতির পিরামিডগুলি নির্মাণের পিছনে আসল উদ্দেশ্য কি ছিল? কেন তারা এই সুবিশাল আকৃতির পিরামিডগুলি নির্মাণ করল? কারণ পিরামিডে রয়েছে 23,00,000 পাথর, আর প্রতিটা পাথরের ব্লকের ওজন 70,000 কেজি। তাহলে কোন উদ্দেশ্যে মিশরের রাজা বা ফেরাও 1,00,000 শ্রমিককে ঝুঁকিপূর্ণ কাজে নিয়োগ করেছিল? তাহলে নিশ্চয়ই এই পিরামিড নির্মাণের পেছনে কিছু গোপন রহস্য লুকিয়ে রয়েছে। শুধু তাই নয়, এই পিরামিডের ভিতর গোপন চেম্বারও নির্মাণ করা হয়েছিল, আবার তার ভিতর গ্রেনাইট পাথর দিয়ে তৈরি করা হয় কফিন। তাহলে নিশ্চয়ই এই পিরামিড নির্মাণের পেছনে কোনো রহস্য লুকিয়ে রয়েছে। গোটা বিশ্ব কেবল জানে পিরামিড হল প্রাচীন মিশরের রাজা বা রানীর মৃতদেহকে মামি করার পর রাখা হতো এই ত্রিভুজ আকৃতির মকবরার ভিতর, যাকে মিশরীয় ভাষায় পিরামিড বলা হয়। এই কারণেই পিরামিড নির্মাণ করা হয়। কিন্তু এই গবেষণার পর থিওরিটিকে বাতিল করে দেওয়া হয়। রিসার্চারদের মতে প্রাচীন মিশরীয়রা এত স্টুপিড ছিল না যে কেবলমাত্র রাজার মৃত্যুদেহকে দাফন করার জন্য কয়েক বছর ধরে এই সুবিশাল স্ট্রাকচারটিকে নির্মাণ করবে। নিশ্চয়ই এর পেছনের উদ্দেশ্য ছিল অন্য কিছু। অনেক রিসার্চের পর এই রহস্যটিকে উন্মোচন করতে পারে তারা। আসলে প্রাচীন মিশরীয়রা মনে করত মৃত্যুর পর ব্যক্তি অন্য গ্রহে জীবিত হয়ে যায়, আর এই অন্য গ্রহটি বলতে তারা আকাশকে বোঝাত। প্রাচীন মিশরীয়রা মনে করত মৃত্যুর পর ব্যক্তি তারাতে রূপান্তর হয়ে যায়, আর আকাশের তারা হয়ে ব্যক্তি সেখান থেকেই তার প্রিয়জনদের দেখতে পায়, আর এই কারণে পিরামিডকে তারা নির্মাণ করে। এখন প্রশ্ন আসতেই পারে, পিরামিডের সঙ্গে তারার সম্পর্ক কোথা থেকে আসলো? এই সম্পর্ক আসার পেছনে প্রধান কারণ হলো পিরামিডের ডিজাইন, যা বিজ্ঞানীদেরকেও কয়েক মাস চিন্তার মধ্যে ফেলে দিয়েছিল। কি এমন কারণ ছিল পিরামিডকে এত নিখুঁতভাবে নির্মাণ করার পরেও 3টে পিরামিডকে কেন তারা অ্যালাইন করেনি? সেই যুগের ইঞ্জিনিয়াররা পিরামিড নির্মাণে 1 ইঞ্চি ত্রুটি রাখেনি, কিন্তু তারা কেন এই 3টি পিরামিডের পজিশনকে একে অপরের সঙ্গে অ্যালাইন করেনি? এই প্রশ্নটি তখনই ওঠে যখন পিরামিডের এরিয়াল ফটোগ্রাফি নেওয়া হয়। বহু রিসার্চের পর এই ধাঁধাটিকে ডিকোড করেন রোবট বাওয়াল। তিনি বলেন 3টি পিরামিডকে ইচ্ছাকৃতভাবেই সমান করা হয়নি। রোবটের মতে প্রাচীন মিশরীয়রা ওরিয়ান বেল্টের 3টি তারামণ্ডলের উপর বিশ্বাস রাখত। এই 3টি তারার নাম হল আলনিটেক, আলনিলাম আর মিনটাকা। এই তারাকে অ্যালাইন করেই 3টে পিরামিডকে নির্মাণ করা হয়েছে। এই 3টি তারাকে সর্বদা একই সরলরেখায় দেখতে পাওয়া যায়। দেখে মনে হবে তারাগুলি এক একটি পিরামিডের চূড়ার উপর মণির মতো জ্বলছে। এ থেকে প্রমাণিত হয় প্রাচীন মিশরীয় ইঞ্জিনিয়াররা স্টুপিড ছিল না, তারা ছিল প্রখর জিনিয়াস। শুধু তাই নয়, এই পিরামিডের আরও কিছু রহস্য উন্মোচন করা হয় 1980 সালে। পিরামিডের চেম্বারে ড্রিল মেশিন দিয়ে ছিদ্র করে একটি রোবটিক ক্যামেরাকে প্রবেশ করানো হয়। যখনই ক্যামেরাটিকে চেম্বারের ওপারে নিয়ে যাওয়া হয়েছিল, ক্যামেরায় ধরা পড়ে আরও একটি দেওয়াল, যেটি সিল করা ছিল। রিসার্চাররা দাবি করেন এই চেম্বারের ভিতর আরও একটি গুপ্ত চেম্বার রয়েছে। কিন্তু যখনই ক্যামেরাটিকে ফ্লোরের দিকে নামানো হয়, তারা যা দেখে সবাই হতভম্ব হয়ে যায়, কারণ ওই ফ্লোরের লাল রং দিয়ে খোদাই করে এমন কিছু অদ্ভুত লেখা ছিল যা খুবই ভয়ানক। এক্সপার্ট জাহি হাওয়াস অনেক চেষ্টা করেন ডিকোড করার, কিন্তু সে ব্যর্থ হয়। এই ঘটনার পর রিসার্চ করা বন্ধ করে দিল, একটি রহস্য উন্মোচন করা সম্ভব হয়েছিল। আর তা হল, এই পিরামিডে কেবল কিং এবং কুইন নামের 2টি চেম্বার ছাড়াও আরও একটি চেম্বার রয়েছে, যা 4,500 বছর ধরে আমাদের কাছে অজানা ছিল। বন্ধুরা, আপনাদের কি মনে হয়, গোপন দরজার পেছনে কি কোনো বিশেষ রহস্য লুকিয়ে রয়েছে, আর সেটা কি হতে পারে? আপনার মূল্যবান মন্তব্য কমেন্ট করে জানাবেন। তবে কিছু বিশেষজ্ঞরা এখনো দাবি করেন পিরামিড মানুষের দ্বারা নির্মিত স্মৃতিস্তম্ভ নয়। এর কারণ, পিরামিডের যে পাথরগুলি ব্যবহার করা হয়েছিল সেগুলি কোনো সাধারণ পাথর ছিল না। দ্বাদশ শতাব্দীর শেষের দিকে সুলতান আল আজিজ মিশরের পিরামিড ধ্বংস করার অনেক চেষ্টা করেন। 1,000 সেনাবাহিনীকেও সে কাজে লাগিয়েছিল। 8 মাস বিরাম প্রচেষ্টার পর মাত্র 2টো পাথর
পাথরকেই সে খসাতে পেরেছিল, যা এই ছবিটি দেখে বুঝতে পারছেন। কিছু বিশেষজ্ঞরা মনে করেন এই পাথরগুলি তোরা শহরের নয়, এর পেছনে কোনো গোপন রহস্য লুকিয়ে রয়েছে। পিরামিডের এমন আজব অদ্ভুত রহস্য নিয়ে আরও একটি ভিডিও বানিয়েছি, যা শোনার পর আপনিও বিশ্বাস করতে বাধ্য হবেন। পিরামিড মানব নির্মিত স্মৃতিস্তম্ভ নয়। ইন্ড স্ক্রিনে ক্লিক করে ভিডিওটি দেখে আসতে পারেন। আপাতত বিদায় নিলাম, দেখা হবে আবার পরের এপিসোডে।